সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না সম্প্রতি পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস পরিসংখ্যান অনুসারে 2023 সালের মার্চে ত্রৈমাসিকের শহরে বেকারত্বের হার 6.8% যা গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম গত ত্রৈমাসিকের শহর অঞ্চলে বেকারত্বের হার যেমন কমেছে তেমনি বেড়েছে চাকরি প্রার্থীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের পরিমাণও গত 5 বছরের নিরিখে দেশের শহরাঞ্চলে বেকারত্বের হার সাম্প্রতিক অর্থ ত্রৈমাসিকে সর্বনিম্ন 29 মে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের এই রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের মার্চ ত্রৈমাসিকে শহরে বেকারত্বের হার 6.8% যা গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম গত ত্রৈমাসিকে শহরের অঞ্চলে বেকারত্বের হার যেমন কমেছে তেমনি বেড়েছে চাকরি প্রার্থীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের পরিমাণও এই ত্রৈমাসিকে 2018-19 সালের পর সবচেয়ে বেশি চাকরি প্রার্থী রয়েছেন মার্চের ত্রৈমাসিকে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট 38.1% গত ডিসেম্বর ত্রৈমাসিকে শহরে বেকারত্বের হার ছিল 7.2% তার এক বছর আগে শহরে বেকারত্বের হার ছিল 8.2% অবধি সেখানে চলতি বছরের মার্চের শেষে শহরাঞ্চলে বেকারত্বের হার নেমেছে 6.8% যাকে স্বস্তির বলেই মনে করছে বিশেষজ্ঞরা উল্লেখ্য লেবার ফোর্স পার্টিসিপেশনের মধ্যে রয়েছে মরসুমী কর্মসংস্থানও যেমন কৃষিক্ষেত্রে এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য কাজ ফলে গোটা বছরের কর্মসংস্থানের হারের দিকে নজরে থাকবে বিশেষজ্ঞদের এদিকে বেকারত্বের হার কিছু মাত্রায় কমলেও বাড়ছে পরিবারের অবৈতনিক সদস্যের সংখ্যা যারা উপার্জনক্ষম সদস্যের উপর নির্ভরশীল 2018-19 সালে পরিবারের অবৈতনিক সদস্যের হার ছিল 4.2% 2021-22 সালে তা 17.5% পৌঁছেছে এর জন্য করোনা মহামারী এবং তৎসংক্রান্ত বিশ্বজোড়া আর্থিক মন্দা অনেকটাই দায়ী বিশেষজ্ঞদের বক্তব্য যে হারে অবৈতনিক পারিবারিক সদস্যের সংখ্যা বৃদ্ধির সংকেত পাওয়া যাচ্ছিল তা কিন্তু হয়নি আর তাই সেটাই ইতিবাচক দিক ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড